আপনি কি জানেন স্কটিশ রিজিওনাল এয়ারলাইন লগনায়ার কোম্পানিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বিমান পরিষেবা দিয়ে থাকে? 1967 সাল থেকে আজ পর্যন্ত লগনায়ার ওয়েস্ট্রা থেকে পাপা ওয়েস্ট্রা, যার দূরত্ব মাত্র 1.7 মাইলস বা 2.7 কিলোমিটার পর্যন্ত, এই দুটি দ্বীপের মধ্যে সপ্তাহে 6 দিন বিমান পরিষেবা দিয়ে থাকে। ওয়েস্ট্রা থেকে পাপা ওয়েস্ট্রা পর্যন্ত বিমানে যেতে সময় লাগে মাত্র 53 সেকেন্ড। খারাপ আবহাওয়া থাকলে অনেক সময় 1 থেকে 1.5 মিনিট সময়ও লেগে যায়। সপ্তাহের 5 দিনই দুটি ডাইরেকশনেই বিমান চলাচল করে। শুধুমাত্র শনিবার ওয়েস্ট্রা থেকে পাপা ওয়েস্ট্রা এবং রবিবারে পাপা ওয়েস্ট্রা থেকে ওয়েস্ট্রা রুটে বিমান চলে। পাপা ওয়েস্ট্রাতে 60টি প্রত্নতাত্ত্বিক সাইটস থাকার ফলে স্টুডেন্টস এবং টিচার্সরা প্রায়শই ফ্লাইটটি ব্যবহার করে সেই স্থানগুলি এক্সপিডিশন করতে যায়। অনেক সময় আইল্যান্ডটিতে থাকা 90 জন মানুষের শরীর অসুস্থ হলে চিকিৎসা পরিষেবা নিতে তারা ফ্লাইটটি ব্যবহার করে থাকেন। এই বিমান পরিষেবাটির ভাড়া সেপ্টেম্বর মাসে কম থাকে আর মে মাসে বেশি থাকে। বর্তমানে এই বিমান পরিষেবাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।